বউয়ের খারাপ সময় বউয়ের পাশে থাকা একটা স্বামীর প্রধান দায়িত্ব। আর যখন সেই দায়িত্বটা নিজে পালন করি তখন নিজেকে অনেক ধন্য মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গাইস, আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অন্যদিনের ভিডিও থেকে আজকের ভিডিওটা একদমই আলাদা। প্রথমে তো সবকিছু ঠিকই ছিল, ঘরে ঢুকতে না ঢুকতেই দেখলাম লক্ষ্মী বউয়ের মনটা অনেক খারাপ করে বসে আছে, আর তার খারাপ মন দেখে আমারও মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপর আমি ওর সামনে গেলাম, তারপরে গিয়ে দেখলাম ওই অনেক চিন্তাও করতেছে। তো আমি সবকিছু বাদ দিয়ে ওরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, তুমি এত চিন্তা করতেছো কেন? আবার দেখি তোমার মনও খারাপ। তারপর বেচারা আরো অনেক চিন্তা ভাবনার পরে আমাকে সবকিছু খুলে বললো। তার আজকে তিনটা পরীক্ষা আছে, আর এই পরীক্ষার জন্য তার আজকে হসপিটালে যাইতে হইব, আর এই পরীক্ষা তিনটা নাকি খালি পেটে দিতে হইব, তাই অনেক টেনশন করতেছে আরো। তো তার কথা শুনে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আরো কে নিয়ে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আরেকটা কথা গাইস, আমরা যখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দেব তখনই আসমানটা মেঘলা মেঘলা ভাব হয়ে থাকে, আর আমার মনে হচ্ছে আজকে আরোর মনটা খারাপ বলে আসমানেরও মনটা অনেক খারাপ হয়ে আছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আরোর মনটা আজকে অনেক খারাপ। যে মেয়েটা নাকি 24 ঘন্টা আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে আজকে তার মনটাই অনেক খারাপ হয়ে আছে। গাইজ, আজকে তোমাদের মার্বেল ভিয়েতনামে আমরা একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো, যেখানে তোমরা পাবে বিনামূল্যে 67,000 টাকা পর্যন্ত সাইন আপ বোনাস। আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুব খুশি যে মার্বেল ভিয়েতে 3টি প্রমোশন অফার যোগ হয়েছে। আমি তোমাদের সেইগুলি আজকে ব্যাখ্যা করব। প্রমোশন 1 হচ্ছে 100% ইভি ও ক্যাসিনো বোনাস, কেজি টাইম, মেগা হুইল এবং লাইটিং রোবলের মতো আকর্ষণীয় সকল খেলার জন্য 10,000 টাকা পর্যন্ত বোনাস হবে। প্রমোশন 2, 100% 9 উইকেটে ক্রিকেট বোনাস, 9 উইকেটে সমস্ত ক্রিকেট খেলার জন্য তোমাদের 10,000 টাকা পর্যন্ত বোনাস দেওয়া হবে। এই বোনাস দিয়ে তোমরা যে কোনো ক্রিকেট ম্যাচে বাজি ধরতে পারবে। এবং প্রমোশন 3, প্রতিদিন 10% 2 গুণ ক্যাসিনো বোনাস, তোমরা যদি 1,000 টাকা জমা করো তাহলে তোমাদের 100 টাকা ফ্রি দেওয়া হবে। এই বোনাস দিয়ে তোমরা ক্যাসিনো এবং স্লট গেম খেলতে পারবে। এই তিনটি প্রমোশনই অন্তত চমৎকার। এই বোনাস ব্যতীত মার্বেল ভিয়েতে আরো আকর্ষণীয় বোনাস প্রদান করছে, তাই সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করো আর ইনকাম করো গড় বেশি। আর লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। তো গ্যাস, কথা বলতে বলতে চলে আসলাম আমরা হসপিটালে, আর এই হসপিটালটা সোনারগে যারা আছেন কম বেশি সবাই চিনেন। তো আসার সাথে সাথে আরুর কিন্তু রক্ত নেওয়া শুরু হয়ে গেছে, তার কারণ হচ্ছে আজকে আরুকে 3 বার রক্ত দিতে হবে, তাও আবার 1 ঘন্টা পর পর। আর বেচারি আরু এই 3 ঘন্টায় কিছুই নাকি খেতে পারবো। এই কথা শোনার পর আমারও অনেক খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আমাদের নতুন সদস্যের জন্য একটু একটু কষ্ট করতে হইব। এই কথা বইলা আমি আরুর সান্ত্বনা দিতাছি। তারপর আমি ডাক্তারের পরামর্শ নিয়ে ওরে 3টা গ্লুকোজ নিয়ে দিলাম। গ্লুকোজ আর পানি ছাড়া ওই নাকি কিছুই খাইতে পারবো। কি আর করার, আরুর এই খারাপ সময় দেখে আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমাদের নতুন সদস্যের কথা যখনই আমাদের মনে পড়ে তখন এই কষ্ট আর কষ্ট মনে হয় না। কিন্তু আরেকটা কথা, আমাদের কিন্তু টেনশন রয়ে গেল, যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে রিপোর্ট না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্ত হতে পারতেছি না। তো কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেল, আরুর আরেকটা পরীক্ষার জন্য এখন ব্লাড নিবে। কিন্তু গায়েস, আরুর এত কষ্ট দেখে বুঝতে পারলাম মা হওয়া এত সহজ নয়। হ্যাঁ গায়েস, একটা মেয়ে মা হতে গেলে কতটুকু স্যাক্রিফাইস করা লাগে তা আরুকে দেখি বুঝতে পারলাম, কেননা ওর এতটা কষ্ট হওয়ার পরও একবার মুখ ফুটে বলতেছে না যে আমার এত কষ্ট লাগতেছে। কিন্তু গাইস, আমি বুঝতে পারতেছি ওর কষ্টটা। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা হসপিটালে আসছি, এখনো পর্যন্ত কিছু খায় নাই পানি ছাড়া। তো অবশেষে আমরা ব্লাড দিতে যাচ্ছি লাস্টবারের মতো, আর এই ব্লাড নেওয়ার পরে আমাদের রিপোর্টটা আসবে। কিন্তু গাইস, 3 বারের মতো ব্লাড নিতে গিয়ে আরুর সাথে ঘটে গেল এক আজব কাহিনী। যিনি ওর ব্লাড নেবে ওর হাতের রকি খুঁজে পাইতেছিল, আর তখন তো আমি খুবই ভয় পেয়ে গেলাম। তার কারণ হলো আর 2 হাত থেকে 2 বার রক্ত নেওয়া হয়েছে, তাই 3 বারের মতো যখন গেছে রক্ত নিয়ে তার হাতের রক্তটা খুঁজে পাইতেছিল না। অনেক খোঁজাখুঁজির পর রক্ত না পেয়ে নার্স একটা বুদ্ধি বের করলো, বাটারফ্লাই দিয়ে ওর রক্ত নিয়ে। আর এইসব দেখে আমার অনেক খারাপ লাগতেছে, আর মনে মনে একটা কথাই চিন্তা করতেছি যে মেয়েটা নাকি একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারে না, সে মেয়েটা আজকে 3-3 বার রক্ত দিল। যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ 3 বারের মতো আর রক্ত নেওয়া শেষ হয়েছে। তারপর আমি ওর জন্য জুস আর ডাবের পানি নিয়ে আসলাম। তো অবশেষে সবকিছু কমপ্লিট হওয়ার পর আমাদের রিপোর্টটা চলে আসলো, আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে রিপোর্টটা ভালো আসে, আর এর সাথে সাথে আমাদের মুখেও হাসি ফুটে উঠল। আর আমি ধন্যবাদ জানাই সবাইকে, যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে, যারা আমাদের জন্য দোয়া করতেছেন তাদেরকে, হয়তোবা আপনাদের দোয়াতে আরো আর আমাদের নতুন সদস্য সুস্থ আছে। তো কথা বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।